নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এনেছি কাঁকরোলের একটা রেসিপি। যারা একেবারে পছন্দ করেন না এই সবজিটা, তারাও কিন্তু এইভাবে রান্না করলে খুবই পছন্দ করবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এর জন্য অবশ্যই লাগবে কাঁকরোল, আর কাঁকরোলের ডাঁটিগুলো রেখে যদি রেসিপিটা বানান তাহলে কিন্তু দেখতেও বেশ ভালোই লাগে, সেই জন্য রেখেছি, আপনি নাও রাখতে পারেন। কাঁকরোলগুলোকে এরকম মাঝখান বরাবর কেটে দুভাগে ভাগ করে নিতে হবে, ডাঁটিটাও যেন দুটো ভাগে ভাগ হয়ে যায় দেখতে হবে। তো সবগুলো কাটা হয়ে গেছে, আর কাঁকরোলের যদি বীজগুলো শক্তও হয়ে যায় সেটাও কিন্তু এই রেসিপিতে বেশ ভালো লাগবে, বাদ দেওয়ার দরকার নেই। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো জল, তারপরে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলোকে সেদ্ধ করতে হবে, সেই জন্যই জলে দিলাম, আর খুব বেশিও সেদ্ধ করা যাবে না, আবার একেবারে কম করলেও খেতে ভালো লাগবে না। হাফ চা চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা একটু খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে দেবেন কাঁকরোলের সঙ্গে। এরপরে 1.5 থেকে 2 মিনিট হাই ফ্লেমে রেখে আমি এটা ফুটতে দেব। মিনিট দুয়েক পরে কাঁকরোলগুলোকে একটু উল্টে দিতে হবে, যাতে উল্টো দিকটাও সেদ্ধ হয়ে যায়। তারপরে এটা মিনিট দুয়েক আবার আমি এটা সেদ্ধ করব। তো যেটা বললাম, খুব বেশি যেমন করা যাবে না, আবার কম করলেও কিন্তু ভালো লাগবে না। আর বেশি সেদ্ধ হয়ে গেলে কিছু অসুবিধা হবে, সেটা আপনি রেসিপির মাঝখানে দেখতে পাবেন যে যদি বেশি সেদ্ধ হয় কি হতে পারে। তো গ্যাস বন্ধ করে দিচ্ছি, মোট এখানে আমি 4 মিনিট মতো এটা ভাপিয়ে নিয়েছি, তারপরে জল থেকে তুলে ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি। এটা হালকা ঠান্ডা না হয়ে গেলে আপনি তো হাত দিতে পারবেন না, সেজন্য একটু ঠান্ডা করেই নিতে হবে। ভেতরের এই বীজ যে অংশটা আছে এটাকে চামচ দিয়ে তুলে দিতে হবে। তো এইখানেই বলেছিলাম যে যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কাঁকরোলটা কিন্তু যখন আপনি এই বীজটা তুলবেন, যেহেতু নরম হয়ে যাচ্ছে, ভেঙে যেতে পারে, আর সেই সঙ্গে খেতেও কিন্তু অনেকটা বেশি নরম হয়ে যায়, যেটা ভালো লাগবে না। তো সবগুলোর ভেতরের বীজ আমি বের করে নিয়েছি। এবারে বীজগুলো একটা বাটিতে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, 1 চা চামচ আদা রসুন বাটা, আর অল্প একটু হলুদ গুঁড়ো, 7 মতো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো 1/2 চা চামচের থেকেও কম। এটাকে শিলনোড়াতে বা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে, খুব বেশি মিহি করে বাটার কিন্তু দরকার নেই। এরপর এর সঙ্গে 1 চা চামচ সর্ষের তেল, 7 মতো নুন, আর অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ বেসন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে একদম ফেটিয়ে নিতে হবে, যেভাবে বেসন ফেটানো হয় সেইভাবে একটু ভালো করে এটা ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এরপরে আমি যে কাঁকরোলগুলো ফাঁকা করে রেখেছিলাম তার মধ্যে এই পুরটা দিয়ে আমি ফিল আপ করবো। পুরো ভর্তি করেই কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক যেভাবে আমি লাগাচ্ছি দেখতে পাচ্ছেন সেইভাবে লাগিয়ে নিন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপি, বিশেষ করে যেসব বাচ্চারা কাঁকরোল একেবারেই খেতে চায় না, এটা বানিয়ে দিলে কিন্তু তারা অনায়াসে মানে ভালোভাবেই পছন্দ করবে বা খাবে। তো সবগুলো আমাকে একই রকম করে ফিল আপ করে নিতে হবে, আমি দুটো আপনাদের দেখালাম, সবগুলোই আমার এখানে রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করার মতো তেল। তো আমি খুব বেশি পরিমাণে তেল দিচ্ছি না, আপনি চাইলে মানে বেশি করে দিয়ে এটাকে ছাঁকতে পারেন, এটা ডিপ ফ্রাই করতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন এটাকে পুরোপুরি ডিপ ফ্রাই বলা যাবে না, শ্যালো ফ্রাই হয়ে যাচ্ছে, তো সেভাবেও করতে পারেন। তবে ডিপ ফ্রাই করুন বা শ্যালো ফ্রাই, যাই করুন না কেন, ফ্লেমটাকে অবশ্যই লো রেখে করবেন। মানে যদি আপনি এটা একদম কম আঁচে রান্না না করেন তাহলে কিন্তু রেসিপি খেতে ভালো লাগবে না। মিনিট খানেক করে এক একটা দিক ফ্রাই করে উল্টে দিতে হবে।
মানে কোন সাইডটাই খুব বেশিক্ষণ করে কিন্তু রাখার দরকার নেই। এক মিনিট ছাড়া ছাড়া উল্টে পাল্টে দুটো দিককে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই যে সবুজ অংশটা দেখছেন উপরে, এই সবুজ অংশটা কিন্তু অনেকটাই কালচে হয়ে যাবে যখন রেসিপিটা কমপ্লিট হবে। সবুজ আছে মানে বুঝতে হবে এটা কিন্তু আপনি খেতে পারবেন না বা ভেতরটা খেতে অতটা ভালো লাগবে না। আরেকটা জিনিস, যদি আপনার মনে হয় এটা সেদ্ধ করার সময় নুনটা কম হয়ে গেছে কাঁকড়োলে, আপনি তেলের মধ্যে কিন্তু অল্প নুন ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু নুন খুব ভালো করে ঢুকে যাবে। তো দুই দিক একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো। আর দেখুন পিছনটা একেবারে দেখতে পাচ্ছেন সবুজ অংশটা কালচে হয়ে গেছে, মানে প্রত্যেকটা জায়গা যেন এরকম ভালো করে ভাজা হয় সেটা দেখতে হবে। তো দুই দিক একেবারে গোল্ডেন কালার করে আমি তুলে নিচ্ছি, দেখুন একদম এরকম একটা কালার কিন্তু আসবে। পুরোটা লো ফ্লেমে রেখেই ভাজবেন, তোলার সময় কি করবেন ফ্লেমটা হাই করে তুলবেন, তাহলে তেলটা একটু কম উঠবে। আর খুব বেশি তেল কিন্তু টানেনি দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই ছিল আজকের রেসিপি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।